আচ্ছা 8500 টাকা 8000 বলছেন 8500 টাকা 8500 এটা অনেক শক্তপোক্ত ফোন এটা এটারে এমনি দেন 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 বাড়ি দেন আসলে হচ্ছে oppo f7 f7 6800 GB আচ্ছা ভাই এটা কালারটা দেখছেন কালারটা অস্থির ভাঙাচোরা ফোন আচ্ছা ঠিক আছে ওকে ফোনের প্রাইস আজকে কত দেব ভাই কত দিবেন অনলি এটা 332 ফোনের প্রাইস অনলি 3000 টাকা অনলি 3000 3000 টাকা ভাই 332 এর প্রাইস 3000 টাকা 3000 টাকা 67000 67000 67000 টাকায় 12256 স্যামসাং 66000 জান 66000 টাকা ফোল্ড 3 এর রেটে কেউ দিতে পারবে না ফোল্ড 3 এটা গোল্ড কালার আচ্ছা গোল্ড কালার হচ্ছে এটা 8500 টাকা দিয়ে দেব 6800 GB স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস S10 প্লাস S10 প্লাস এই ফোনটা কালার আছে ভাইয়া ব্লু কালার ব্ল্যাক কালার দুইটা अवेलेबल কত দিব ভাইয়া বলেন আপনি বলেন গ্যালাক্সি S20 কত করে দিব কত দিবেন আপনি বলেন 24000 ওকে ডান হ্যাঁ 24000 টাকা তবে আপনি বলেন 18000 ওকে 18000 টাকা 18000 একদম ফিক্স আর কম আরো আরো কম বললে আরো কম দিতে নাকি একদম আইফোন 12 ভাইয়া আইফোন 64 GB ব্যাটারি হেলথ আছে 100% আমি আপডেট করছি তারপর ব্যাটারি হেলথ কমে নাই না না ভাইয়া 26000 তো ভাই দোকানদাররা মারো ভাই 27000 শাটার বন্ধ করে ভিড়াই 27 28000 টাকা আর 5G অনলি 17500 টাকা 6800 GB কত রাখবেন 17500 টাকা সেক্ষেত্রে অবশ্যই আমার প্রোডাক্ট আপনি চেক করে নিতে পারবেন না কুরিয়ারে খুলে দেখে নিতে পারবেন হ্যাঁ খুলে দেখে নিতে ভালো না লাগলে টাকা জমা দিয়ে ফেরত দিয়ে দিবেন ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন আবারো চলে আসছি কিন্তু মিড বাজেট লো বাজেট হাই বাজেটের সব ধরনের ফোন নিয়ে চলে আসছে হচ্ছে মক্কা টেলিকমে আর মক্কা টেলিকম মানে বরাবরের মতো জানেন নিলয় ভাই সো নিলয় ভাই কিন্তু আমাদের সাথে আছে আজকে সো তার সবাই চলে আসছে আবারো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সো আজকে কি কি টাইপের ফোন আছে আপনার দোকানে আজকে ভাইয়া একদম লো বাজেট থেকে প্রিমিয়াম বাজেট পর্যন্ত সব সকল ধরনের একদম সকল ধরনের কালেকশন মিড বাজেট লো বাজেট হাই বাজেট সব ধরনের মানে এক দোকানে আসলে সব পাওয়া যাবে সব পাওয়া যাবে আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি স্বপ্নং 2B3 আমাদের স্বপ্নে হচ্ছে মক্কা টেলিকম মক্কা টেলিকম মক্কা টেলিকম আচ্ছা সব সময় আপনি থাকবেন জি আমি থাকব ওকে মক্কা টেলিকমে আসলে সব সময় নিলয়কে পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখতেছি সো যারা ঢাকার বাইরে থেকে আছেন অবশ্যই তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের ফোনগুলো নিতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শুরু করতেছি কি দেখাবেন প্রথমে ভাইয়া বলেন ভাইয়া প্রথমে শুরু করে হচ্ছে কম বাজেটের মধ্যে oppo a57 oppo a57 এটা হচ্ছে 4GB 64GB বক্স আছে চার্জার আছে হ্যাঁ 464 বক্স চার্জার সহ হবে বক্স চার্জার সহ এর প্রাইস আজকে একদম খুব রিজনেবল দেব আসলে ফোনগুলো বাজেট প্রাইসটা বলার আগে বলে দিচ্ছি মানে ঈদ উপলক্ষে অনেকেরই বাজেট কম আছে বা সকল মানে কম দামের মধ্যে ফোন জানিয়ে নিতে চাচ্ছেন আসলে তাদের উদ্দেশ্যে ফোনগুলো নেওয়া কম বাজেটের মধ্যে এই ফোনটার প্রাইস থাকবে বক্স চার্জার থাকবে এই ফোনটার প্রাইস দিয়ে দেবো অনলি 6500 টাকা এটা অনলি 6500 টাকা oppo a57 a57 আচ্ছা তারপর হচ্ছে চলে আসবে ভাই হচ্ছে আপনার oppo a3s oppo a3s আচ্ছা a3s এটা হচ্ছে আপনার এটা র‍্যাম রোম হচ্ছে 6800 GB হ্যাঁ 6GB 128 GB বক্স চার্জার আছে আচ্ছা এটার প্রাইস দিয়ে দেবো অনলি 8500 টাকা 6GB 128 GB বক্স আছে চার্জার আছে বক্স চার্জার সব আছে 8000 টাকা 8000 টাকা 8500 টাকা 8000 বলছেন 8500 টাকা 8500 ওকে তারপর হচ্ছে ভাইয়া oppo f9 oppo f9 8256 GB ভাই গুলো কালার হবে না কালার এই যে কোয়ান্টিটি अवेलेबल কালার কোয়ান্টিটি একটু দেখাই দেন এই যে কোয়ান্টিটি কিন্তু আছে ঠিক আছে সো 8GB 256 GB 256 GB গুলো হচ্ছে oppo f9 হ্যাঁ এই ফোনটার প্রাইস দিব আজকে খুবই রিজনেবল ভাই কত দিব বক্স চার্জার আছে কিন্তু এখানে প্রত্যেকটা ফোনের বক্স চার্জার আছে আচ্ছা কত করে নেবেন মাত্র 11000 টাকা মাত্র 11 মাত্র 11000 টাকা 8GB 256 GB অবিশ্বাস্য 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 প্রাইস তারপর ভাইয়া চলে আসবে হচ্ছে আপনার এটা হচ্ছে 2022 সালের আর কি oppo a57 ই oppo a57 এটা হচ্ছে 6128 GB হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার প্রাইস দিয়ে দেব অনলি আজকে কত পড়বে এটা প্রাইস এটার প্রাইস দিয়ে দেব অনলি 14500 টাকা 6GB 128 GB 6GB 128 GB বক্স চার্জার আছে ফোনটা লুকিংটা দেখেন জাস্ট ভাই লুকিংটা অনেক জোস অনেক জোস অনেক জোস আচ্ছা ওকে তারপর চলে আসবে হচ্ছে ভাইয়া oppo a5s oppo a5s হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার 6GB 128 GB হ্যাঁ 6128 GB হ্যাঁ আচ্ছা এই ফোনটার প্রাইস দিয়ে অনলি 10000 টাকা এটা বক্স চার্জার থাকবে মাত্র 10000 টাকা হ্যাঁ 6128 GB মাত্র 10000 এটা কিন্তু বিগ ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ অনেক জোস অনেক জোস হবে অনেক জোস হ্যাঁ ইনশাআল্লাহ তারপর চলে আসবে হচ্ছে oppo f1s oppo f1s এটা হচ্ছে 4GB 64GB বক্স চার্জার আছে হ্যাঁ আচ্ছা 464 এটা ব্যাটারি ব্যাকআপ হইতে ফোনটা এমনি যথেষ্ট ভালো বাজেট কম বাজেটের মধ্যে ভালো ফোন আপনারা বলতে আচ্ছা আচ্ছা এই ফোনের প্রাইস দিতে অনলি 6500 এটা কত পড়বে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা দিয়ে দেব 4GB 64GB 4GB 64GB বক্স চার্জার থাকবে বক্স চার্জার এগুলো কমপ্লিট ফুল বক্স চার্জার হ্যাঁ কমপ্লিট বক্স হ্যাঁ তারপর হচ্ছে চলে আসবে হচ্ছে oppo f7 f7 6128 GB আচ্ছা ভাই এটা কালারটা দেখছেন কালারটা অস্থির রেড জোস না লালি আচ্ছা কি লাল কালার লাল 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 সহমত সহমত ভাই সহমত কত নেবেন এটা তো এটার প্রাইস দিয়ে দেবো আজকে ভাইয়া অনলি প্রাইস দিয়ে দেবো একটা রিজনেবল একটা ভালো প্রাইস 8000 টাকা দিয়ে দেবো 8000 টাকা 8000 টাকা দিয়ে দেবো অনলি 8000 টাকায় পাচ্ছেন ওকে 6GB 128 GB 6GB 128 GB তারপর তারপর চলে আসবে হচ্ছে vivo y67
তারপর ওইদিকে চলে যায় শেষ করে দিই। তারপর চলে আপনার গেমিং ফোন বলতে পারেন, মানে স্ন্যাপড্রাগন 800 প্রসেসর, 801 800, ঠিক আছে। খালি চিপসেটটা যদি একটু ছোট হইতো না, ধুমায় খেলা যেত। প্রত্যেকটা ফোন ফুল ফ্রেশ, এগুলো মেটাল বডি, 332। এই ফোনটার প্রাইস দিব অনলি 5800 টাকা, 5800, মানে 5800 টাকা, 4000 mAh তারপর চলে আসবে ভাইয়া ভিভো এস ওয়ান, আপনার এটা কিন্তু মানে কি বলবো যে ফোনের যে ডিজাইনটাও জোস, রাইট। ওকে, ফোনের প্রাইস দিব অনলি, এই ফোনটার প্রাইস দিয়ে দিবো, ভালো প্রাইস হবে, 13500 দিলেন। তারপর কত পড়বে আজকে বলেন, এটা কত জিবি দেব, অনলি 15000 টাকা, 8256 জিবি, সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট আছে, 15000 টাকা, লুকিংটা কিন্তু অস্থির বে, হ্যাঁ অনেক সুন্দর লুকিং। তারপর চলে আসবো হচ্ছে ভাইয়া Y95, এটা হচ্ছে 6128 জিবি, এটা বক্স চার্জার সবকিছু আছে। কালার হবে এটার? হ্যাঁ, কালার অ্যাভেলেবল আছে ভাইয়া। কোনটা আর কই কালার? এটা মৌসুমি কালার? হ্যাঁ, এটা মৌসুমি কালার বলতে 6128 জিবি। এটা হচ্ছে ভিভো Y93, এটা কি? এটা ওটা Y93, এটা Y95, আচ্ছা 6128 জিবি, এটা কত? এটার প্রাইসটা একটু দেখতে হবে ভাইয়া, এইচই, আচ্ছা এটার প্রাইস দিয়ে দেব অনলি 8500 টাকা, 8500, ফাইনাল প্রাইস, ফাইনাল প্রাইস, আচ্ছা। তারপর হচ্ছে ভাইয়া চলে আসবো ভিভো Y93, এটা 8500 টাকা দিয়ে দেব, বক্স চার্জার থাকবে, ওকে, ঠিক আছে। এটা কত পড়বে? এটা হচ্ছে 8500 টাকা, এটা 8500, যেটাই নেন 6128 জিবি, 8500, এটা কিন্তু কালারটা চমৎকার, অস্থির কালার, একদম মায়া মানুষের কালার, ঠিক আছে, তোমাদের মতো ঘুমাই না, ঠিক আছে।
তারপর চলে আসবে হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এবং একটা আমরা এখন একটু মোটামুটি ফ্ল্যাগশিপের দিকে যাই ঠিক আছে লো বাজেটের কিন্তু আজকে প্রচুর পরিমাণে কালেকশন দেখা যাচ্ছে 3000 টাকা থেকে শুরু করে 8-10000 টাকার মধ্যে কিন্তু চমৎকার চমৎকার অ্যান্ড্রয়েড কালেকশন দেখা যাচ্ছে ওকে ভাই তারপর চলে আসবে হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস S10 প্লাস এই ফোনটা কালার আছে ভাইয়া ব্লু কালার ব্ল্যাক কালার দুটো अवेलेबल 28GB আচ্ছা ঠিক আছে এই ফোনের প্রাইস একদম খুব রিজনেবল দেব আজকে খুব রিজনেবল আর প্রোডাক্টের মানে হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা তারপর S10 প্লাস এর প্রাইস তো ভালো হয়েছে S10 ঠিক আছে স্ন্যাপড্রাগন ভার্সন এই ফোনটার প্রাইস অনলি 21500 টাকা না ভাই কমাই দেন আচ্ছা জান 21000 টাকা না ভাই কমাই দেন 20500 আর কমাই দেন না আর কমানো সম্ভব 20000 করে দেন ভাই না না দেন ভাই নিলে ভাই ভালো না ভাই ঠিক আছে তাহলে 20500 টাকা 20500 টাকা ওকে তারপর চলে আসবে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10e মাত্র অনলি 17000 টাকা দিয়ে একটু ছোটর মধ্যে হ্যাঁ 6800 GB ভাই 17000 হয় না ভাই এরকম 16500 টাকা 16500 16500 16500 S10e দিয়ে দেব ওকে তারপর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S9 464GB হ্যাঁ আচ্ছা 4GB 464GB এটা কিন্তু ভাই কার্ভ ডিসপ্লে আপনার হচ্ছে বাজেট কমের মধ্যে ফোনটা বেস্ট আচ্ছা আচ্ছা অনলি প্রাইস দিয়ে দেব 14500 টাকা কত 31500 টাকা দিয়ে দেবো ভাই ঈদের অফার চলতেছে তারপর চলে আসবো হচ্ছে কোন দিকে যাই আপনার 28GB 128GB ডিসপ্লে সব দিক থেকে অল ওভার একটা প্যাকেজ পাচ্ছেন আপনি এই ফোনটার মানে সব দিক দিয়ে একটা ভালো ফোন যেটা বলে এটা যে উড়ন্ত পাখিরেও ক্যাপচার করা যায় এত ক্যামেরা এই ফোনটার প্রাইস দিয়ে আজকে কত দেবো ভাই আপনি বলেন 18000 ওকে 18000 একদম ফিক্স আর আরো কম বলে আরো কম দিতে হবে একদম 18000 টাকা আচ্ছা তারপর 18000 টাকা দিয়ে 5 মার্ক 2 ওকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপর হচ্ছে সনি সনি এক্সজেড 2 এটা হচ্ছে আপনার 4GB 64GB স্ন্যাপড্রাগন 845 ওকে এই ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে অনলি 12500 টাকা 11500 এক্সজেড 2 আচ্ছা আমার উপর জেদ করে কমালেন নাকি বললাম ভাই তারপর হচ্ছে এক্সজেড 2 প্রিমিয়াম21500 টাকা
ওকে ডান 20500 টাকা ঈদ আসছে বুঝছেন একটু দেখেন ঠিক আছে এই যে ভাই ঈদের জন্যই তো এতগুলো কম দামের মধ্যে প্রোডাক্ট উঠাইছি আচ্ছা চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কাস্টমারের মধ্যে দিতে সবাই কমের মধ্যে দেওয়ার জন্য আচ্ছা তারপর হচ্ছে আইফোন 12 ভাইয়া আইফোন 64GB ব্যাটারি হেলথ আছে 100% আমি আপডেট করছি তারপর ব্যাটারি হেলথ কমে নাই আচ্ছা আচ্ছা এই ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে কত ভাইয়া বলেন কত অনলি 47000 টাকা 64GB 64GB 47 করেন আচ্ছা 45500 টাকা 45500 তো 45ই করেন 45 করা যায় না আচ্ছা ঠিক আছে যান 45 আইফোন 12 64GB 100% ব্যাটারি হেলথ 45000 টাকা স্টিল আপডেট করছি দেন কোনো ধরনের ইয়া করেন ব্যাটারি হেলথ কমে নাই আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আইফোন X 256GB আজকে কত দেব ভাই আপনার প্রাইস বলে দেন আইফোন X হ্যাঁ 256GB 26000 দেন না না ভাই 26000 তো ভাই দোকানদাররা মারো ভাই 27000 ছাটার বন্ধ করে ভিড়াই 27 26000 18000 আর এখন ইউজড ফোনের মধ্যে বাজেটের মধ্যে সেরা ফোন হ্যাঁ একদম বাজেট সেরা ফোন বলতে পারেন তো এই ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে অনলি 35000 টাকা 35000 টাকা ইসিম নিলে 1000 টাকা এক্সট্রা পে করতে হবে আর ইসিম ছাড়াটা 35000 টাকা হ্যাঁ ইসিম ছাড়া 35000 টাকা হ্যাঁ 100x জুম 100x জুম চালে ছবি তুলতে পারবে ইনশাআল্লাহ ওকে তারপর হচ্ছে পিক্সেলের একটা ফোন 4a 5g পিক্সেল 4a 5g অনলি 17500 টাকা 128GB কত রাখবেন 17500 টাকা 17500 17500 টাকা 6GB 6GB 128GB 128GB 6GB 128 ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 17500 টাকা আমি গুড প্রাইস দিয়েছি গুড প্রাইস না আসলে গুড প্রাইস তারপর হচ্ছে পিক্সেল 4 এক্সেল ভাইয়া পিক্সেল 4 এক্সেল 4 এক্সেল 4 এক্সেল এটা 6GB 64GB হ্যাঁ আচ্ছা 6 64 স্ন্যাপড্রাগন 855 এটাতে ভালো গেম প্লে করতে পারেন 90Hz ডিসপ্লে এটা ওকে তো এই ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে কত দেবো ভাই আপনি বলেন আরিয়ান ভাই এটা এটা কত দিবেন হ্যাঁ এটা কত দিবেন এটা দেন হচ্ছে এটা 18 দেন 18 সম্ভব না ভাইয়া কত এটা আপনি তো আমার কিনা দামের থেকে অনেক সময় কম বলে ফেলেন এটা আমি দিয়ে দেবো অনলি 19500 টাকা গুড প্রাইস কিন্তু গুড প্রাইস 19500 আচ্ছা 19000 টাকা 19000 ডান আচ্ছা ঠিক আছে ডান তারপর তারপর চলে আসবে হচ্ছে ভাইয়া এলজি ভেলভেট এলজি ভেলভেট এলজি ভেলভেট ভাই ভেলভেট তো এখনো প্রচুর চাহিদা না প্রচুর চাহিদা ভাই এই যে ব্লু কালার আছে আচ্ছা তারপর হচ্ছে আপনার হোয়াইট কালার আছে 6128GB 8128GB দুইটা अवेलेबल ডুয়াল সিম চালো দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই ফোনটার প্রাইস আজকে 8128GB প্রাইস থাকবে 21500 টাকা 8128GB 21500 টাকা আচ্ছা আর 6128GB প্রাইস থাকবে 20000 টাকা হবে 6128GB 20000 বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 19500 টাকা 18500 না না 19000 টাকা 19000 টাকা ভাই অরোরা কালার দেয়া যাবে অরোরা কালার হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো অরোরা কালার নিলে 500 টাকা এক্সট্রা পে করতে হবে এটা তো ঠিক হলো না ভাই এটা করতে হবে 500 টাকা আমাদের কাছে এক্সট্রা আমাদের কাছে এক্সট্রা 500 টাকা বেশি না ওকে আমরা দিতে ভাই বাদ এখন আমরা নিতে হবে বিষয়টা হচ্ছে ওই জায়গা আর কি তারপর তারপর হচ্ছে ভাই চলে আসবো আজকে চমকটাই তো দেখালাম না আচ্ছা কি চমক ভাই মোটোরেজার মোটোরেজার হ্যাঁ মোটোরেজার ঠিক আছে একদম ভাঙাচোরা ফোন ভাঙাচোরা ফোন আচ্ছা ঠিক আছে ওকে এই ফোনের প্রাইস আজকে কত দেব ভাই কত দিবেন অনলি দিয়ে দেবো আপনাকে 40000 টাকা কত 40 মোটোরেজার আচ্ছা 40000 টাকা 40000 টাকা দিয়ে দেবো ঠিক আছে ভাই দৌড়াই ফোন দৌড়াই মানে দৌড়াই ভাই 8800 এটা 8256GB আচ্ছা 8256GB 256 মাত্র 40 40000 টাকা মোটোরোলা যারা ইউজ করছে ভাই এই ফোনগুলো তারা জানে আর ইউজ রেজার যারা ইউজ করছে বা মোটো যারা মোটো ইউ লাভার তারা হচ্ছে এগুলো ইউজ করে বেশি ঠিক আছে ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা ডিভাইস কিন্তু আচ্ছা 40000 40000 টাকা তারপর চলে আসবে হচ্ছে শার্প একস R3 ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু এটা অনেকে জান না কিন্তু গুগল বা আপনি ইউটিউব করে দেখেন আর কি ঠিক আছে তারপর চলে আসবে হচ্ছে একস সেন্স ফোর লাইট ভাই আচ্ছা এটা হচ্ছে সেন্স ফোর লাইট হ্যাঁ আচ্ছা 4GB 64GB এই ফোনের প্রাইস দিয়ে অনলি 10500 টাকা ভাই এটার ডিজাইনটা দেখছেন আপনি অস্থির চমৎকার ডিজাইন তবে একটা আইফোন আইফোন একটা ভাব আইফোন আইফোন ভাব আছে ভাই এটা 10000 করে দেন ভাই 10000 আচ্ছা ঠিক আছে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা ওকে আর কি আছে তারপর চলে আসবে হচ্ছে ভাই একস এটার মডেলটা
এটা L4S এটা একস L4S এটা 4GB 64GB হ্যাঁ ওকে এটা দিয়ে দেব অনলি 10500 টাকা 10500 এটা 10500 এগুলা কিন্তু ফুল জাপানি ব্র্যান্ড আপনারা একটু গুগল করে দেখবেন বাংলাদেশে এত প্রচলিত না পপুলার না এই একস এর ফোনগুলো আমার কাছে বেশি থাকে ভাই আচ্ছা তারপর হচ্ছে একস এটা হচ্ছে শার্প R5G ভাই শার্পের এই ফোনটা তো একদম R5G না জোস এটা সেন্স 5G ভাই এটার ডিজাইন দেখলে আমার নিজেরই চালাতে মন চায় জোস একটা ফোন ঠিক আছে কত নিতে দেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত নিতে দেন প্রাইস দিয়ে দিব আজকে অনলি 14500 টাকা 14500 14500 টাকা এটা ফাইনাল ভাই 14000 টাকা 14000 টাকা 14000 টাকা আচ্ছা 14000 টাকা তারপর চলে আসবে হচ্ছে ভাই আছে একস উইশ ঠিক আছে উইশ শার্প উইশ আর কি আচ্ছা শার্প উইশ এটার প্রাইস দিয়ে অনলি 11000 টাকা 464 4GB 64GB ভাই এগুলা কি চলে ভাই 100% গ্যারান্টি দিতেছেন এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনের সাথে হ্যাঁ ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 7 দিনের রিপ্লেস 10 ডেজ রিপ্লেসমেন্ট 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তারপর তারপর চলে আসবে হচ্ছে ভাই ফোল্ডিং একটা ডিভাইস ফোল্ডিং আচ্ছা এটা অনেক দিন ধরে আছে কিন্তু এটা এখনো সেল হচ্ছে না সেল হচ্ছে না এটা আজকে ডিসকাউন্ট একটা প্রাইস একদম ডিসকাউন্ট দিয়ে দেবে ডিসকাউন্ট দিয়ে দেবে এটা কি এটা হচ্ছে ফোল্ড 3 স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 3 12560 এখানে কিন্তু একটু কালার উঠে গেছে একটু উঠে গেছে এই জন্য আচ্ছা একটু স্ক্যাচ আছে হালকা একটু বেশি একটা এটা কত দিবেন আজকে এটা প্রাইস দিয়ে দেবো আজকে অনলি 67000 টাকা 67000 টাকায় 12256 স্যামসাং 66000 জান 66000 টাকা ফোল্ড 3 এর রেটে কেউ দিতে পারবে ফোল্ড 3 ফোল্ড 3 কিন্তু ফোল্ড 2 প্রাইস বলছি আমি ওকে ওকে ঠিক আছে ফোল্ড 3 66000 হ্যাঁ ওকে তারপর তারপর আজকে ইনটেক ডিভাইস ভাই এটা এটা একটা ফোন আছে এটা দেখাই দিই এটা হচ্ছে টেকনো স্পার্ক 6 স্পার্ক 6 হ্যাঁ 8GB 8GB 128GB প্রাইস 11500 টাকা 11500 11500 8GB 128GB এটা কি পরিমানে হেভি হ্যান্ডি হেভি কি পরিমানে হেভি ফোন জানেন এটা অনেক শক্তপোক্ত ফোন এটা এটারে মানে এমনি দেন 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 বাড়ি দেন কিছু হবে না ভাই কিছু হবে না এই ফোনে এটা একটা ফোন হ্যাঁ এই ফোনে কিছু হবে না এটা এইভাবে ফালাই দিলেও কিছু হয় না আচ্ছা যাক টাইলসে ফালানোর দরকার নাই না এটা বেশি রিস্ক হয়ে যায় আর কি কোনো সমস্যা নাই এটা হচ্ছে ইনটেস হয়ে গেলে তখন আর কি তখন আর কি তারপর হচ্ছে এটা S21 Ultra S21 Ultra 12128GB আচ্ছা এই ফোনের প্রাইস দিয়ে দিব অনলি কত দিব ভাই কত দিবেন হ্যাঁ ইনঅ্যাকটিভ ডিভাইস আচ্ছা ইনঅ্যাকটিভ ডিভাইস 12256GB 128 দেন 58 দিয়ে দেন 58 তো ভাই সম্ভব না 60000 টাকা 60000 টাকা আচ্ছা তারপর তারপর চলে আসবে হচ্ছে গ্যালাক্সি নোট 20 আলট্রা নোট 20 আলট্রা নোট 20 আলট্রা আচ্ছা ফুল বক্স আচ্ছা ইনঅ্যাকটিভ ডিভাইস এই ফোনের প্রাইস দিয়ে দেব অনলি 62000 62 62000 এটা দিয়ে দেব 59000 টাকা 59000 59000 টাকা 3000 ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছে তাদের জন্য কি ব্যবস্থা বলেন তো একটু ঢাকার বাইরে যারা যারা আছে তাদের জন্য হচ্ছে 10 ডেজ রিপ্লেসমেন্ট থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার মাধ্যমে পারচেজ করতে পারবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আমার প্রোডাক্ট আপনি চেক করে নিতে পারবেন না কুরিয়ারে খুলে দেখে নিতে পারবেন হ্যাঁ খুলে দেখেন ভালো না লাগলে টাকা জমা দিয়ে ফেরত দিয়ে দিবেন ওকে ঠিক আছে তো আরেকটা ফোন বাকি ছিল ভাই এটা হচ্ছে কি এটা সেন্স এটা হচ্ছে একো সেন্স 5G আচ্ছা এটার দাম কত এটার প্রাইস হচ্ছে এটা কত জিবি 4GB 64GB এটা প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 12500 ভাই আজকে একটা জিনিস খেয়াল করছেন আমরা কিন্তু 12000 থেকে 3000 এর মধ্যে কমপক্ষে আমরা 20 থেকে 30টা মডেল দেখাইছি এগুলো তো সব মানে 3 4 5 6000 টাকার ফোন আর ওগুলাও দেখেন মোটামুটি 10 11 12000 এই যে খালি মোটামুটি দামের মধ্যে ফ্ল্যাগশিপের মধ্যে এই কয়েকটা ফোন কিন্তু তো যারা চাচ্ছেন এদের একটা ভালো ফোন কিনবেন অবশ্যই তাদের যোগাযোগ করতে পারেন দেখবেন ভালো লাগলে নেবেন না নিলে নিজের আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম।